নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবুজের যাত্রা। আর আজকে আমি সালভিয়া গাছের বীজ সংগ্রহ কীভাবে করবেন সেই সম্পর্কে বলবো। তো আমি বিশেষ কিছু কারণে, অর্থাৎ আমি এই সালভিয়া গাছ একটু দেরিতে প্রতিস্থাপন করেছিলাম, তাই আপনাদের সামনে এর ভিডিও আমি আনতে পারিনি। তো যাই হোক, আমি এর বীজ সংগ্রহ আপনাদের দেখাবো। আর এই বীজ সংগ্রহ করে আগামী শীতের মরশুমে কীভাবে চারা থেকে গাছ তৈরি করবেন, কীভাবে তার পরিচর্যা করবেন, সমস্তটাই আমি অবশ্যই দেখাবো আগামী শীতে। সেই অপেক্ষায় আপনারা অবশ্যই থাকবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তো দেখছেন আমার এখানে ফুল হয়ে ফুটে গেছে, এগুলো এখান থেকে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পর দেখুন আমি এখানে কতগুলো ছাড়িয়ে উঠিয়েছি। নেওয়ার পর এখানে যে ভেতরে বীজটা থাকে এভাবে নাড়া দেবেন, বেরিয়ে আসবে সহজেই। দেখুন বীজটা কিন্তু বেরিয়ে এসছে, খুবই সূক্ষ্ম বীজ, একদম ছোট ছোট বীজগুলো। এবং এই বীজগুলো এরকম সংগ্রহ করার পর একদিন অবশ্যই রোদে দেবেন, টানা রোদে দিয়ে সেটাকে অবশ্যই কোনো একটি মুখবন্ধর মধ্যে রাখবেন, কারণ বিভিন্ন ধরনের জীবাণু বলুন, পোকামাকড় এসে এই বীজটাকে নষ্ট করে দিতে পারে। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন যে বীজটাকে এই ধরনের ছোট মুখ বন্ধ করা কোটোর মধ্যে রাখা, যে ধরনের হোক, ছোট বড় নিলেই হলো, যেন সেখানে কোনো রকম পোকামাকড় চলাচল করতে পারে না। এবং এই যে শীত আসতে এখনও দীর্ঘ সময় আছে, তার মধ্যে মাঝে মাঝে অর্থাৎ কয়েকদিন পর পর এগুলো রোদে দেবেন, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ড্যাম্প পড়ে নষ্ট হয়ে যাবে, কারণ এখানে হাওয়া বাতাস চলাচল করবে না। তাই মাঝে মাঝে অবশ্যই রোদে দেওয়ার চেষ্টা করবেন। তো এরকম কোটোতে ভরে ফেলবেন, ভরার পর মুখ বন্ধ করে দেবেন, দিয়ে এটা রেখে দেবেন, কারণ এখনও শীত আসতে ধরেন 5 থেকে 6 মাস দেরি আছে। তো এতদিনের মধ্যে যদি আপনি এই কোটোর মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এটা ড্যাম্প পড়ে নষ্ট হবে। তাই আপনাদের আমি বলবো যে এটাকে মাঝে মাঝে বলতে 1 মাস অন্তর অন্তর আপনারা অবশ্যই রোদে দেবেন। এটা কিন্তু সবার কিছু সতর্কতা তো আছেই, তাই এইটা আপনারা দেখবেন যে মাঝে মাঝে কিন্তু রোদে দেবেন, তাহলে গাছ বীজটা নষ্ট হবে না এবং থাকবে, এবং আপনি শীতে সহজেই এই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং খুব ভালো হবে। কারণ এই সালভিয়ার তো কোনো কালার হয় না, একটাই কালার লাল হয়, এবং এই একটা বীজ থেকে আপনি 15-20টা পারবেন তৈরি করতে, কেনার সেখানে প্রয়োজন নেই। তো আমি চেষ্টা করব অবশ্যই এই সালভিয়ার পরিচর্যা এবং প্রতিস্থাপন সম্পর্কে, মাটি প্রস্তুতি সমস্ত আলোচনা আমি আগামী মরশুমে করব। তো সেই অপেক্ষায় আপনারাও থাকবেন এবং আমি আপনাদের নতুন কিছু জানানোর চেষ্টাও করব। তো আজকে একটু ছোট ভিডিও ছিল, এই পর্যন্তই। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন আমার, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং অবশেষে যেটা বলতেই হয়, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সেক্ষেত্রে যে কোনো ভিডিও আপলোড করার আগে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে যে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক এবং শেয়ার কমেন্ট করবেন। আর সবাইকে বলি যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।